টি টোয়েন্টি বিশ্বকাপে কঠোর সমালোচনার মুখে নিউ ইয়র্কের ড্রপ ইন উইকেট। ইংল্যান্ডের সাবেক প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মতে, এ ধরনের পিচ ব্যাটারদের জীবন দুর্বিষহ করে তুলেছে, যা আন্তর্জাতিক ক্রিকেটে মোটেও কাম্য নয়। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন, এমন নিকৃষ্ট মানের উইকেটে খেলা মেনে নেওয়া যায় না। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। চলতি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বহুল আলোচিত নিউ ইয়র্কের ড্রপ ইন উইকেট নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের এই ভ্রাম্যমান উইকেটে এখন পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ হয়েছে দুটি। আগে ব্যাট করা শ্রীলঙ্কা কিংবা আয়ারল্যান্ড কেউই পেরোতে পারেনি 100 রানের গণ্ডি, আর তাই ভারত পাকিস্তান মহারণের আগে প্রশ্ন উঠছে এই পিচের ভবিষ্যৎ নিয়ে। প্রথম ম্যাচে লঙ্কানদের দেয়া 78 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই উইকেটে বেগ পোহাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। খেলতে হয়েছে 17 ওভার পর্যন্ত, হারাতে হয়েছে 4 উইকেট। আয়ারল্যান্ডের দেয়া 97 রানের লক্ষ্য ভারত আগে ভাগে টপকে গেলেও রোহিত কোহলিদের পরীক্ষা দিতে হয়েছে শুরুর ওভারগুলোতে। ইএসপিএন ক্রিক ইনফো টাইম আউট অনুষ্ঠানে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মন্তব্য এমন। বলতে বাধ্য হচ্ছি, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এ ধরনের পিচ মোটেও ভালো নয়। এটা এখন বিপদসীমার উপরে অবস্থান করছে। আপনারা দেখছেন বল একই লেন্থে পড়ে দুই দিকেই বাঁক খাচ্ছে, কিছু বল স্কিড করে নিচু হয়ে আসছে, বাউন্সগুলো অস্বাভাবিক মনে হচ্ছে এবং ব্যাটসম্যানদের বৃদ্ধাঙ্গুলি, গ্লাভস ও হেলমেটে আঘাত করছে। এ ধরনের পিচ সব ব্যাটারদের জীবন খুব কঠিন করে তুলেছে। খ্যাতিমান ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার, ফাফ ডুপ্লেসি, সঙ্গে ওয়াসিম জাফর কিংবা ইরফান পাঠানের মতো সাবেকরা সমালোচনা করেছেন ড্রপ ইন উইকেটের। কড়া ভাষায় সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে পণ্য হিসেবে বিক্রির চেষ্টা খুবই ভালো উদ্যোগ বলে মনে করি, এই উদ্যোগকে খুব ভালোবাসি। তারপরও একটা কথা বলবো, তা হলো নিউ ইয়র্কের যে নিকৃষ্ট মানের উইকেটে ক্রিকেটারদেরকে খেলতে হচ্ছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। বিশ্বকাপে পৌঁছতে সবাই খুব কঠোর পরিশ্রম করে, তারপরও এই ধরনের উইকেটে ম্যাচ খেলা একেবারেই মেনে নেওয়া যায় না। অভিজ্ঞরা বলছেন, এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে ড্রপ ইন উইকেটের ব্যবহার দেখা গেলেও এবারের প্রক্রিয়া অতটা আদর্শ ছিল না। 1000 মাইল পথ পেরিয়ে আসা উইকেট মাঠে বসানো হয়েছে মাসখানেক আগে। মাত্র 3 মাসের ব্যবধানে ধুধু এক জমিকে পুরোদস্তুর মাঠ বানিয়ে সেখানে বসানো হয়েছে পিচ, যে পিচ ইনস্টলেশনের পর খেলাও হয়েছে মাত্র 2 ম্যাচ। বিশ্বকাপের জন্য বানানো হয়েছে মোট 10টা ড্রপ ইন উইকেট, 4টা ম্যাচের জন্য, বাকি 6টা অনুশীলনের জন্য। ম্যাচের জন্য প্রস্তুতকৃত উইকেটগুলোর নিচের সার্ফেস এখনও যথেষ্ট শক্ত। পর্যাপ্ত ম্যাচ না হওয়ার কারণে উপরের সার্ফেসের ঘাসগুলো এখনও মেশেনি ভালোভাবে, দুইয়ের মিশেলে তাই অসম আচরণ করছে পিচ। এই ভেনুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বে টানা 3 ম্যাচই ভারত খেলবে এখানে। এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলবে বাংলাদেশ। ড্রপ ইন পিচ আর স্লো আউটফিল্ডের রহস্য কিভাবে উদ্ঘাটন করবে টাইগাররা, থেকে যাচ্ছে সেই প্রশ্ন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।